মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে একটা নতুন সকাল, নতুন সকাল একদম। তো আজকে বছরের প্রথম দিন, তো তোমাদের আজকে শুভ নববর্ষ। তো আজকে তোমাদের আমার তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো তোমরা এই বছরটা খুব খুব ভালো কাটাও, তোমার আর আজকের দিনটাও খুব ভালো কাটাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে এখন সকাল 8:30 বাজে। আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকে কী কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো। তো নববর্ষের প্রথম দিন কাঁচা আম নিয়ে বসে পড়েছি, লোভনীয় জিনিস। আমার তো খুব ফেভারিট একটা জিনিস। তো কার কার ভালো লাগে আর কে কে খেতে চাও প্লিজ চলে এসো। তো দেখো আম মাখা খাচ্ছি এখন। দেখো সেজে পুজো মহারানী বসে আছে এখন। বেড়াতে নিয়ে যাওয়া হয়নি বলে মন খারাপ। তো বেড়াতে যাওয়ার জন্য এখন এক পা হয়ে আছে। তো দেখা যাক, ওর ঠাম্মি নিয়ে যাবে, ওই যে কাঁদছে বেড়াতে যাবে তার জন্য। তো ফ্রেন্ড এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে টিফিনে নিয়ে বসে পড়েছি। তো আজকে টিফিনে আছে পাস্তা। তো পাস্তা বানালাম সন্ধ্যাতে, বিকেল থেকে মনে হচ্ছে যেন কিছু খাই, কিছু খেতে মনে হচ্ছিলো না। ফুচকা খেতে প্রচুর মনে হচ্ছিলো, তো ফুচকা আজকে খেতে পারিনি তাই পাস্তাই করলাম। বৈশাখটা কেমন কাটলো? আশা করি ভালো কেটেছে। তো আমার পয়লা বৈশাখ না ভালো না খারাপ, মানে প্রত্যেকটা দিন যেমন কাটে ঠিক সেরকম কেটেছে। তো আমি কোথাও বেড়াতেও যাইনি, যেতে পারিনি, ঘুরতেও যেতে পারিনি। কে এবার নিয়ে যাবে? আমার বর তো কাজে ব্যস্ত, কাজ নিয়ে যাবো, তার জন্য বাড়িতেই কেটে গেলো সারাটা দিন। তো শাড়িটাও পরিনি নতুন, নতুন নাইটি পরি সারাটা দিন কেটে গেলো। তো আজকে তো আজ তোমাদের সাথে তেমন কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব, মানে 19 এপ্রিল, মানে বৈশাখ মাসের 5 তারিখ আমাদের বিবাহ বার্ষিকী। তো সেই উপলক্ষে আমার বর আমাকে একটা গিফট দিয়েছে, তো সেটাই শেয়ার করবো যে আমার বর আমাকে কী দিয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো কী দিয়েছে, তো চলো সেটাই দেখাবো তোমাদের। ছোট্ট একটা উপহার, তো চলো উপহার ছোট্ট লয় যেটা দেয় সেটাই ঠিক আছে। তো আমি মানে আমার খুব পছন্দ, মানে আমি নিজস্ব নিয়েছি আর কি নিজে থেকে। তো আমার খুব পছন্দ একটা জিনিস, তো দেখো কী নিয়েছি। এই দেখো এক জোড়া পায়েল নূপুর, আমার খুব পছন্দের জিনিস, মানে গয়নাগাটি, মানে সবথেকে থেকে আমাকে এটা হচ্ছে সব থেকে আমার পছন্দের জিনিস। গয়নাগাটি না পড়লেও কিন্তু এটা আমাকে পরতেই হবে সবসময়। তো এটাই নিয়েছি বরের কাছে। এই দেখো, এই দেখো ডিজাইনটা, তো ফ্রেন্ড কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার আমার তো খুব ভালো লেগেছে। তো 19 এপ্রিল তো আমাদের বিবাহ বার্ষিকী, দেখি তেমন কিছু প্ল্যান নাই, তো দেখি কী হয়। তোমরাও মানে যাই বা করি না তোমাদের সাথেও শেয়ার করবো। তো আজকে অনেকটা রাত হয়ে গেছে, রাত 10:30 বাজে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি যদি আমার ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই কমেন্টে তো বলবেই। আর তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো টাটা, বাই, গুড নাইট।